বাতিলৰ দাবীত প্ৰতিবাদী কাৰ্যসূচী। কৃষক নেতা অখিল গগৈ বিনা চৰ্তে মুক্তিৰ দাবী জনালে প্ৰতিবাদকাৰীয়ে। বুধবাৰে মৰাণৰ লেঙেৰীত কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি, আহোম জাতীয় গণমঞ্চ, বীৰ লাচিত সেনা লেঙেৰী আঞ্চলিক সমিতিৰ উদ্যোগত যৌথভাৱে গণ অৱস্থান কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে। জাতি মাটি ভেটি চৰকাৰখনে অসমীয়া জাতিটো নিহেষ কৰিব কাৰণে যিখন আইন আছে সেয়াক আমি তীব্ৰ বিৰোধিতা কৰিছোঁ। অখিল গগৈ ডাঙৰীয়াক বিনা চৰ্তে মুক্তি দাবীত লগতে সকলো আন্দোলনকাৰীক বিনা চৰ্তে মুক্তি দাবীত আমি গণ অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচী কৰিছোঁ। এই কাৰ্যসূচীৰ দ্বাৰা আমি অতি শীঘ্ৰে আমি অখিল গগৈ ডাঙৰীয়া মুক্তি দাবী কৰিছোঁ। তাৰ লগে লগে আমি এটা কথা কৈছোঁ যে অসমীয়া জাতিয়ে কাম মনা নাই, কাণ নেমানে আৰু আমি কাণ নেমানো। আনহাতে লাহৰী ঘাটতো ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির মানব শৃঙ্খল প্রতিবাদ। পান গড়াখহনীয়ার সকলক স্থায়ী সমাধান, পান বিধ্বস্ত পরিয়ালক উপযুক্ত সাহায্য প্রদান আর কৃষক নেতা অখিল গগৈ মুক্তি দিয়ার দাবি লাহরিঘাট ছাত্র মুক্তি সংগ্রাম সমিতিয়ে এইদরে প্রতিবাদ সাব্যস্ত করে। লাহরিঘাট বিধানসভা সমষ্টির রাইজে বান গড়াখহনীয়া সমস্যার বাবে নরক ঘটনা ভুগি আহিছে। প্রতি বছরে পূর্বর সরকারে কক বর্তমান সরকারের দিনতো প্রতি বছরে আসলতে সরকারে রাইজর তেজ সরকারে আর বিভাগীয় কর্তৃপক্ষ রাইজর তেজ চুই খাবলে অস্থায়ী আসনি রূপায়ণ করে। কলিয়াবলর কুঠরিট কৃষক নেতা অখিল গগৈ মুক্তির দাবি প্রতিবাদ। মানব শৃঙ্খল কার্যসূচীরে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কলিয়াবরর মহকুমা আর কুঠরি আঞ্চলিক সমিতিয়ে বুধবারে কৃষক নেতাগীর মুক্তির সুচিকিৎসার দাবি প্রতিবাদ সাব্যস্ত করে। সংগ্রাম সমিতির উপদেষ্টা অখিল গগৈ আজি আত্মা হয়ে গেল এই বিজেপি সরকারের আক্রোশমূলকভাবে মাওবাদী সদায় জেলত ভৰাই থৈছে। এই আত্মাহে তেওঁলোকক যি হাৰাশাস্তি কৰিছে গতিকে তেওঁৰ প্ৰতিবাদত আমি সকলো ৰাইজে কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ সকলো ৰাইজে ইয়াত প্ৰতিবাদ জনাইছোঁ। কৃষক মুক্তি সংগ্ৰামৰ উপদেষ্টা অখিল গগৈ উন্নত চিকিৎসা প্ৰদান কৰিব লাগে আৰু তেওঁক বিনা চৰ্তে মুক্তি দিব লাগে। নাৰায়ণপুৰতো কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ প্ৰতিবাদ। কৃষক নেতা অখিল গগৈ বিনা চৰ্তে মুক্তি, বৃহৎ নদী বান্ধ বন্ধ কৰক, কা আমি নামানো আদি শ্লোগানেৰে প্ৰতিবাদ কৰে কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ লগতে টাই আহোম ছাত্ৰ সন্থাৰো কৃষক শ্ৰমিক পৰিষদে। নারায়ণপুরের গোহারি পুকুরের পথারত এই প্রতিবাদ সাব্যস্ত করে প্রতিবাদী জনতাই। অখিল গগৈ মুক্তি দিয়া, মুক্তি দিয়া, মুক্তি দিয়া, অখিল গগৈ বিনা শর্তে মুক্তি দিয়া, মুক্তি দিয়া, মুক্তি দিয়া। যে অসম বিধ্বংসী যে জলবোমা 168টা জলবোমা তেওঁলোকে বনাবলৈ লৈছে আৰু এই 168টা জলবোমাই অসম উটুৱাই নিব আৰু যদি একমাত্ৰ অসমৰ জনতা অখিল গগৈক যদি তেওঁলোকে কাৰাৰুদ্ধ কৰিব পাৰে তেতিয়াহ'লে এই নদী বান্ধ তেওঁলোকে বনাব পাৰিব। এই তেওঁলোকে ভাবিছে যে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈ কারারুদ্ধ করে কা তেওঁলোকে আনিব নদী বান্ধ বনাব আর তারোপরি তেওঁলোকে একটা বিধ্বংসী আইন আনিছে যে পরিবেশ নিরূপক যখন আইন তেওঁলোকে তৈয়ার করেছে এইখন অসমের ভাবে নর্থ ইস্টের ভাবে ভারতবর্ষের ভাবে বিধ্বংসী আইন যখন আইনের জড়িয়ে রাজতন্ত্রতকেও ছড়াছড়ি হয়ে উঠিব। মরিয়নিটো কৃষক নেতা অখিল গগৈর মুক্তির দাবি পথারত সাব্যস্ত হল প্রতিবাদ। মরিয়নির নকছারি মরমিয়াল গাঁওর মাউজ্জুরি পথারত কৃষক মুক্তি সংগ্রাম সমিতির একাংশ সদস্যই এইদরে রূপায়ণ করে প্রতিবাদী কার্যসূচী। আমি সকলো গাঁওবাসী একত্রিত হই আজি আমার মরিয়নি সমষ্টি নকছারি মাউজ্জুরি গাঁৱৰ পৰাই আপোনালোকলৈ অনুরোধ জনাইছো, অখিল গগৈ যদি ভয় নকরে তেনে অনাতিপলমে অখিল গগৈ মুক্তি দিয়ক। রাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে কা বাতিলৰ লগতে কৃষক নেতা অখিল গগৈৰ মুক্তিৰ দাবী জাতীয় সংগঠনসমূহে ৰূপায়ণ কৰিছে প্ৰতিবাদী কাৰ্যসূচী। ব্যুৰো ৰিপৰ্ট, আসাম টক্স।